বাবা ছেলে আর ঘুমোয় না এতক্ষণ বসে বসে ঘুম পাড়ালো হ্যাঁ আমার ব্যথা হয়ে যাচ্ছে তোর আবার কি হলো এখানে গাপটি মেরে বসে আছিস কেন যা খেতে যা না মা উনি আজ খাবেন না তিনবার কল করে গেছেন সকাল থেকে উনি এখন খুব ক্লান্ত খেতে পারবেন যত সব রাত দিন যা পাবে তাই খাবে কল ঘরে আর যাবে আসবে যাবে আসবে হ্যাঁ শুভ তোরা তো আদালতে যাস এর মধ্যে কোনোদিন কি আদালতে সুরেনকে দেখেছিস সুরেনকে না তো কেন গো ওই গিরি বলছিল ওনাকে খুব অসুস্থ ডাক্তার বদি আসছে মিজামুদি খবর নিয়েছি গো তুমি যেমন বলেছিলে ওদের বাড়ির যে সরলা বললো সে দাদাবাবু আজ নাকি পাঁচ দিন ধরে বিছনায় পড়ে ডাক্তার ভর্তি সব চলছে কি হয়েছে তার সে নাকি ধুম জ্বর নাক মুখে রক্ত বমি হ্যাঁ রে সকাল থেকে তোর মুখটা অমন গম্ভীর হয়ে আছে কেন কিছু হয়েছে না বিকেলে রামজীবন জ্যাঠা আর জগন্নাথ জ্যাঠা আসবেন বুঝলে ওনাদের একটু আদর যত্ন করতে হবে কদিন যা গেছে না একেবারে কঙ্কাল সাজছে হাত ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে সবই ওনার দয়া মানুষটাকে দেখলে আর চিনতে পারবি না মেজবু আমি যাই আবার কেউ দেখে ফেললে অশান্তি শোনো বলছিলুম ওনার যত্ন নিতে নিতে খানিক নিজেরও নিও আমার জয় দিদিকে যে আমি চিনতে পারছি না তোমার বরকে বলো আমার কবিতার বইখানা কিন্তু এখনো পাইনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বইখানা যেন দেন আসুন 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 বসুন এই ঠান্ডাটি বোধ হয় তুলে নেবে আর কতদিন শালা পুরো হাবড়ার তোর এই কি বুঝ বলছি পাটা তুলে আরাম করে বসুন এ তো আপনারই বাড়ি পা তুলে বসুন খুব করেছেন এখন ভাগাভাগি গল্পটা মনে থাকলে পাচ্ছি